সালমান আনিস খানের ভাই গতকাল মাঝরাত্রে তাকে কোপানো হয়েছে খুনের উদ্দেশ্যে। বেঁচে গেছে, হয়তো বেঁচে গেছে, হাসপাতালে চিকিৎসারত। আনিস খানের বাবা বলছে যে আমরা তো বরাবর বলছি যে আমাদের ওপর এরকম চাপিয়ে দেওয়া হচ্ছে এবং নানা ধরনের প্রচেষ্টা চলছে। ভদ্রলোকের স্ত্রী একই কথা বলছেন, বলছেন আমরা তো অনেক দিন ধরে বলছি কিন্তু আমাদের তো এখানে হুমকি দেওয়া হচ্ছিল, একজনকে খুন করেছে, ফেলে দিয়েছে, বাবা বডি পাওয়া গেছে, পরেরটার খুঁজে পাওয়া যাবে না, এবং সেই কারণে মাঝরাতে কুপিয়ে গেল, হয়তো সরিয়ে নিয়ে যেতে পারলো না, কুপিয়ে গেল। আমি আবারও বলছি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে এটা একটা দুষ্কৃতি রাজত্ব, বারুদের স্তূপে পশ্চিমবাংলা, দুষ্কৃতিদের রাজত্ব পশ্চিমবাংলা, দুষ্কৃতিরা এখানে বীর উপাধি পায় এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে বীর উপাধি পেয়ে দুষ্কৃতিরা মানুষের উপরে আক্রমণটা ক্রমশ বাড়াচ্ছে, কোনো নিরাপত্তা মানুষের নেই। এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজা স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10000 টাকার গিফট ভাউচার। হ্যাঁ, শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে? কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার।